ব্যর্থতার বৃত্ত ভাঙা লড়াইয়ে এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পাওয়া সাব্বির রহমান। দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন এই হার্ড হিটার। সাব্বিরকে নিয়েই কদিন আগে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমানে বিসিবি এ দলের সঙ্গে সাব্বির রহমান আছেন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে উইন্ডিজদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ভালো পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে এবার দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ ব্যাটিং করেছেন সাব্বির রহমান। দীর্ঘদিন পর এশিয়া কাপের দলের সুযোগ পাওয়া সাব্বির এদিন বাংলাদেশের করা 277 রানের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদিন ওয়ানডে ক্রিকেটে টি-20 স্টাইলে ব্যাটিং করেছেন সাব্বির রহমান। ম্যাচে 106 স্ট্রাইক রেটে ব্যাটিং করা সাব্বির রহমান এদিন 58 বলে খেলেছেন 62 রানের ঝোড়ো ইনিংস। তার দুর্দান্ত 62 রানের ইনিংসটি সাজানো ছিল একটি ছক্কা ও ছয়টি চারে। এক ছক্কা ছয় চারে 62 রানের ইনিংস খেলেছেন সাব্বির। তাতেই বাংলাদেশ এ দল পেয়েছে 277 রানের বড় সংগ্রহ। এশিয়া কাপের আগে নিজেকে ঝালাই করে নিতে বাংলাদেশ এ দলের সঙ্গে ক্যারিবীয় সফরে গেছেন সাব্বির, আর সেখানে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন তিনি, যা এশিয়া কাপের আগে ভালো কিছুর ইঙ্গিত।